وعليكم السلام ورحمة الله وبركاته. আমার ভাবিরা ভালো না, আর আমার মাও তাদের সাথে থাকাটা নিরাপদ না করলে আমি মেয়ে হিসাবে আমার মাকে কি আমার সাথে রাখতে পারবো? আমার বাবা মারা গেছে, আর রাখতে পারলেও সেটা কিভাবে পারো? আপনার যদি সামর্থ্য থাকে আপনি দেখেন আপনার ভাবি যারা প্রথম নম্বর ভাইয়েরা কি নাই, কারণ আপনি তো আপনার স্বামীর বাড়িতে আছেন, নিজ বাড়িতে স্বামীর বাড়িতে আমার যা মনে হয়। কারণ ভাবি যখন আছে মা তো আপনার ভাইয়েরা তো আছে, তো ওরা ওদের নিয়ম হলো সবাই মিলে ব্যবস্থা গ্রহণ করা, কারণ ভাবিদের জিম্মা নেই যে তারা আপনার মার খেদমত করবে। কিন্তু স্বাভাবিকভাবে যেটা করা উচিত সেভাবে তো করা উচিত, তার সেবা করতে না পারলে তাদের করণীয় যেটা ওইটা স্বামীর, যদি স্বামী ভালো হয় তাহলে স্ত্রী ভালো হওয়া উচিত। যে কাজ করতে পারবে না সে কাজ তারা বলবে যেটা আমরা করতে পারছি না। এই জিম্মা মূলত ভাইদের উপর, যেহেতু ভাইয়েরা আছে। দ্বিতীয় নম্বর, ভাইয়েরাও যদি নাফরমান হয় মার হক যথার্থ আদায় করেন আপনি দেখেন, তাহলে এই অবস্থায় ভাই বোন সকলের উপরই জিম্মা মায়ের। তো আপনি দেখবেন ভাইয়েদের সাথে কথাবার্তা বলে কী করা যায়, তারপরে আপনি যদি পারেন তার দায়িত্ব গ্রহণ করতে। আর দায়িত্ব গ্রহণ করা কী, উনি খাবেন আপনার কাছে আর হালকা খরচ, কিন্তু এটা সকলের উপর ওয়াজিব, শুধু আপনার উপর না। তারা যদি নাফরমান হয় ভাই তাহলে আর কী করা যাবে, আপনি আপনার সাধ্য অনুযায়ী তার সেবা করেন, খেদমত করেন। আপনি একটা বাসায় যদি নিয়ে আসেন নিজে আপনার বাড়িতে, এক রুম রাখলেন আলাদা, এক জায়গায় দিয়ে দিন থাকে যদি তৌফিক থাকে, আর উনি ওখানে থাকেন যতটুকু পারেন ওনার সহযোগিতা করলেন। মা হিসেবে আপনি বুঝেন কি কী করতে হয় না করতে হয়। আর আপনার স্বামী যদি ভালো হয় সে যদি আপনার মায়ের সহযোগিতার সাথে মায়ের সাথে সহযোগিতা করতে রাজি থাকে তাহলে তো আল্লাহুম্মা লাকাল হামদ। আর যদি না পারেন নিজে করতে না পারলে সরাসরি ওনার যদি এরকম দুর্বল হন উনি চলাফেরা সম্ভব না, তাহলে ওনার জন্য আর আলাদা ব্যবস্থা করতে হবে, কোনো মহিলা খেদমতের জন্য রাখতে হবে। যেভাবে বললাম এটা শুধু আপনার উপর না, ভাইয়েরা যেহেতু আছে ওরা আসল। কিন্তু ওরা না করলে আপনার উপর আসবে যেহেতু উনি আপনার মা। আল্লাহ হেদায়াত দিন সকলকে, ওদেরকে আল্লাহ হেদায়াত দিন, বুঝার তৌফিক দেন। মায়ের ভরণ পোষণের দায়িত্ব সন্তানদের উপর। যেহেতু আপনি বলছেন আপনার মা বাবা মারা গেছেন, মা আছেন আলহামদুলিল্লাহ, যে একটা নিয়ামত, ভাইদের উচিত তারা তাকে নিয়ামত হিসেবে গ্রহণ করবে। আর মানুষ সাধারণত যদি একটু বয়স্ক হয়ে যায় বেশকম হতে পারে একটু, এই জন্যই তো মায়ের খেদমতে মানুষের পজিশনটা এরকম, যে খেদমত করবে তার পজিশন এরকম আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন। তো আপনি যথাসাধ্য যা বললাম ভাইদের সাথে পরামর্শ করুন, আর
দেখেন কি করতে পারেন। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম।